duka, parappa ekka duka, ekka duka. Ki? Idea ta kemon? Sir, je tomar sathe eto kharap byabohar korlo, ta shotteo je tumi byapartake eto sportingly niye eto sundor bhabe sir er birthday celebrate korcho. সেটা দেখে না আমাদের সত্যি খুব ভালো লাগছে কি তাই না এটা না एक्चुअली আমাদের কাছে একটা ইন্সপিরেশন সত্যি এই কয়েকদিনের মধ্যে এসে তুমি হসপিটালটাকে না একদম চেঞ্জ করে দিয়েছো আর তার থেকেও বড় কথা আমরা কিন্তু আগে নিজেদের সাথেও নিজেরা ভালো করে কথা বলতাম না হ্যাঁ বাড়ি থেকে এলে মনে হতো বাবা রে কখন বাড়ি যাব এখন কিন্তু সেটা মনে হয় একদম একদম মানে একদম থ্যাঙ্কলেস জব মনে হতো আগে এখন কত আনন্দ করে ভালোবেসে নিজেদের কাজটা করি আর পেশেন্টরাও আমাদেরকে এখন কত বেশি ভালোবাসে রাধিকা জিন্দাবাদ 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 রাধিকা জিন্দাবাদ 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 ঠিক আছে এবার তোমরা থামো তো প্রশংসা করতে হবে না আমার আর আমি তো একটা আইডিয়া দিয়েছি মাত্র বাকি সবকিছু তো তোমরাই করছো আচ্ছা আমাকে একটা কথা বলো তো ওই রাম করুণের ছানাটাকে কে ডাকবে ভালোই নাম দিয়েছো রাম গরুরেরই ছানা বটে কোনোদিনও হাসতে দেখলাম না আর ওই যে দুটো চামচে নার্স আছে না এখানে কি হচ্ছে তো বুঝতে পারছে না বারবার আসছে উকি মারছে আর চলে যাচ্ছে কি বলো তো স্যারকে রিপোর্ট করবে করুক রিপোর্ট আমার কি আমি তো চাকরি করছি না আমি তো এখান থেকে ছেড়ে দিয়েছি চাকরি উনি রিকোয়েস্ট করেছেন সেই জন্য আছি তোমাকে আমরা যেতেই দেব না দরকার হলে আমরা ধর্ণায় নামবো কিন্তু তোমাকে এই হসপিটাল ছেড়ে আমরা যেতে দেবই না আচ্ছা এইসব কথা এখন থাক আমাদের আগে কাজটা শেষ করতে হবে সময় মতো উনি যদি আবার বেরিয়ে যান তার আগে কিন্তু সবকিছু করে নিতে হবে সময় আছে সন্ধ্যাবেলাতেই আচ্ছা রামগুরুরের ছানাটার জন্মদিনটা কিভাবে হবে বলো তো মানে শুধু কি কেক কাটা হবে আর হ্যাপি বার্থডে গান করা হবে নাকি কি হবে আমি তো বুঝতে পারছি না 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 আমরা হ্যাপি বার্থডে করব না তুমি একদিন বলছিলে না যে জন্মদিনে বাংলা মতে হ্যাপি বার্থডে হয় না ওই অনেক ভালো ভালো গান আছে না সেসব করতে কিন্তু আমি ভাবছি এখন কি হবে কারণ রামগুরুর ছানা তো সব ব্যাপারটা একটু অন্যরকম রেগে টেগে চলে যায় তখন কি হবে তখন তো পুরো জন্মদিনটাই নষ্ট হয়ে যাবে ডক্টর কুশল মজুমদার আপনি কি এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন না আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করেছিলাম না কারণ আমি জানতাম আমি নির্দোষ এবং সেই সত্য প্রমাণিত হবেই কোনো না কোনো দিন হ্যাঁ তবে কথাও সত্যি যে সত্য সবসময় যে প্রমাণিত হয় তা তো নয় চিরতরে চাপা পড়ে যায় মাটির নিচে চলে যায় তবে আমি আমার লক্ষ্য সম্বন্ধে আমার সততা সম্পর্কে আমি স্থির থাকব এটাই আমার লক্ষ্য ছিল আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিল কিন্তু আমি তো জানবো যে আমি কোনো অন্যায় করিনি বা আমি কোনো অসত্যের পথে চলিনি এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল এবং এখনো আছে এই সমস্যায় যে আমাকে ডেকেছেন তার জন্য আমি খুব আপ্লুত নই না ডাকলে আমি আক্ষেপও করতাম না কারণ মানুষের ওপর থেকে আমার বিশ্বাস চলে গেছে যেদিনকে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এই অন্ধকারের মধ্যে একমাত্র আলোর শিখা দেখিয়েছিলেন রণদীপ বাবু আপনি কোনোদিনও কুশল বাবুকে অবিশ্বাস করেননি এর রহস্যটা জানতে পারি দেখুন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে আমার রহস্যের কি আছে কুশল মজুমদারকে আমি বিশ্বাস করেছি কারণ উনি একজন বিশ্বাসযোগ্য মানুষ ওনাকে বিশ্বাস করা যায় তাই দেখুন আমার কখনো মনে হয়নি যে কুশল মজুমদার পৃথিবীতে কোনো অন্যায় কাজ করতে পারে এমন একটা মানুষ এমন একটা বিশ্বাসযোগ্য ভালো মানুষের সহচর্য আমি পেয়েছি তার সঙ্গে বেশবার আমার সৌভাগ্য হয়েছে সুতরাং একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আমি অবিশ্বাস করতে যাবো কেন যেখানে আমার ভাইয়েরা এমন এমন কাজ করেছে যেগুলো অবিশ্বাসযোগ্য একথাই যদি বলেন তাহলে বলি আপনি যে আপনার ভাইদের অবিশ্বাস করছেন
সেটা আপনি আপনার বাবাকে বলেননি কেন? শুনুন, বলার পরেও বিশ্বাস করা না করা এর মধ্যে একটা ফাঁক থেকে যায়। যাকে এসব ডিটেলে আমি এখন যেতে চাই না। আইন আইনের পথে এগিয়েছে, কোর্ট কোর্টের কাজ করেছে। আমি সবথেকে খুশি, সবথেকে আনন্দিত যে ডক্টর কুশল মজুমদার আবার আমাদের হসপিটালে জয়েন করেছে এবং তাতে আমি কৃতার্থ। শোনো না, একটা কথা বলছি, আমাদের যে ওনার তাকে কি একটু আমরা ইনভাইট করব? হ্যাঁ, অবশ্যই বলা উচিত। মানে আমি তো ভাবতেই পারি না যে উনি আমাদের ইনভাইটে এখানে আসবেন। আসবেন কিনা জানি না, কিন্তু বলে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো না, খুব ভালো হয় তাহলে। জানেন রাধিকা ম্যাম, আমাদের এই ওনার কিন্তু স্যারকে খুব ভালোবাসেন। এই একজনই স্যারকে ভালোবাসেন। এই মল্লিকাদি, তুমি তো অনেক সিনিয়র নার্স, তুমি তো অনেক কিছুই জানো স্যারের ব্যাপারে, তুমি কিছু বলো না। আরে তেমন কিছু না, আসলে স্যারের বাবা তো রিনাউন্ড ডক্টর, ডক্টর জ্যোতির্ময় গুহ। তাই নাকি? উনি জ্যোতির্ময় গুহর ছেলে নাকি? জ্যোতির্ময় গুহকে তো আমি মিট করেছি, মানে আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেখানে উনি এসেছিলেন, উনি আমাদের একবার পরীক্ষাও নিয়েছিলেন। ডক্টর জ্যোতির্ময় গুহকে কে না চেনে, ওনার ছেলেই তো অনির্বাণ গুহ। উনি কিন্তু দারুণ স্কলার, উনি যদি চাইতেন অনেক বড় জায়গায় অনেক কিছু করে ফেলতে পারতেন, তা না করে নিজেকে এইভাবে আড়াল করে দিয়েছেন। কেন, মানে আড়ালে রাখার কারণটা কি? কিছু একটা ফ্যামিলি ট্রাবল আছে তাই না? হ্যাঁ, জ্যোতির্ময় গুহের সাথেই তো ওনার সমস্যা। বাবা ছেলের একদম সদ্ভাব নেই, একদম বনিবনা নেই। জন্মদিন বলছো তো? স্যার কিন্তু ঠিক আসবে। স্যার মানে? স্যার মানে, স্যার মানে ডক্টর জ্যোতির্ময় গুহ। ছেলে কথা বলে না, কোনো যোগাযোগ রাখে না। এই যে সিনিয়র গুহ আসবেন, ছেলে ফিরবেই না বাড়িতে, অথবা অনেক দেরি করে বাড়ি ফিরবে। উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ উনি যাবেন না। আচ্ছা, আমরা কি সিনিয়র গুহুকে নিমন্ত্রণ করতে পারি? সেটা না ঠিক বলতে পারবো না জানো, কারণ সেক্ষেত্রে অন্যরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। না না, অত রিস্ক নেওয়ার দরকার নেই। উনি এরম ব্যবহার করেন নিজের বাবার সাথে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে কি বলতো, ওনার মায়ের মৃত্যুটা না স্বাভাবিক ছিল না গো। নিস্তব্ধ হয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, অথচ মায়ের শরীরটা তাও তো করে চলছে। তা সারা সত্য করেনি, সুইসাইডাল অ্যাটেম্পট। ওর বাবার অ্যাফেয়ার ছিল অন্য জায়গায়, আর সেই কারণেই ওর মা সুইসাইড করেন। অবশ্য সবই শোনা কথা, সত্যি কি মিথ্যে জানি না। সেই কারণেই নাকি ওনার মা আত্মহত্যা করেছিলেন, আর তারপর থেকেই ডক্টর গুহ এরকম হয়ে গেছেন। কি বলছো? হ্যাঁ গো, সবই শোনা কথা, ওই বাতাসে ভাসে তো, আমরা কিছুই জানি না। আর জানবোই বা কি করে, উনি তো আর আমাদের ডেকে কোনোদিন কিছু বলেননি। তবে আমাদের ওনার ভদ্রলোক সবই জানেন, উনি তো আমার জ্যোতির্ময় গুহর বন্ধু। আর আমার ধারণা জ্যোতির্ময় গুহই ওনারকে বলে স্যারকে এখানে রেখেছেন। তো ডক্টর গুহ জানেন না যে ওনার আর জ্যোতির্ময় গুহ বন্ধু? না, এখানে একটা অন্য ব্যাপার আছে। আসলে আমাদের ওনার আর ডক্টর জ্যোতির্ময় গুহ আলাদা করে খুব ভালো বন্ধু, কিন্তু দুজনেই শো অফ করেন, এমন যেন একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। কিন্তু আমাদের জুনিয়র গুহ, উনি ভাবছেন বাবার বেস্ট ফ্রেন্ডকে সরিয়ে দিয়েছেন, আর ওই আনন্দেই হয়তো এখানে পড়ে আছেন। এটা না একটা অন্যরকম প্লেজার জানো তো,
কিন্তু আসলে ভেতরে ভেতরে ওদের সম্পর্ক আছে বলেই আমার বিশ্বাস। বাবা কি কমপ্লিকেটেড ব্যাপার সেটা। চলো 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 পাল্টা।